আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, হিসাববিজ্ঞান শিক্ষক এবং ফিনান্স ব্যাংকিং এর শিক্ষক উত্তরখান কলেজের স্কুল। শিক্ষার্থীরা, তোমরা আশা করি সকলে ভালো আছো। আমরা এসএসসি 2021 শিক্ষার্থীদের জন্য এবারে ফিনান্স ব্যাংকিং এর শর্ট সিলেবাসের আলোকে নির্মিত মূলধন আয় ব্যয় প্রকল্প অর্থাৎ মূলধন বাজেটিং এর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের উপরে তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি। সেই অঙ্কটা আমরা এখানে সলভ করব, সাথে এখানে একটা সৃজনশীল সম্পূর্ণ দেওয়া আছে। প্রথম দুটো প্রশ্ন আমি আলোচনা করার পর নিচে দুটো অঙ্ক আছে। তোমরা জানো যে অধ্যায়ে দুটো মানে পদ্ধতি কথা আলোচনা করা হচ্ছে, সেই দুটো পদ্ধতির দুটো অঙ্ক আমরা আলোচনা করব আজকে। তাহলে আসুন শুরু শুরু করে দেয়। জনাব রানা একটি প্রকল্পে 20 লক্ষ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, উনি বিনিয়োগ করতে চাচ্ছেন। তো উনি হিসাব করে দেখেছেন প্রথম 3 বছরে আয়ের পরিমাণ হবে যথাক্রমে 7 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা, যেটার বিপরীতে চলতি খরচ থাকবে 30%। এইসব জিনিসগুলো তুমি যখন প্রশ্ন মানে করবে তখন প্রশ্নগুলোতে অবশ্যই কিছু আন্ডারলাইন করবে, যাতে করে তোমার পুরো প্রশ্নটা পরবর্তীতে আবার পড়তে না হয়। তাহলে চলতি খরচ হচ্ছে 30%, অবচয় হচ্ছে 2 লক্ষ টাকা অবচয় এবং হচ্ছে করের হার হচ্ছে তোমার 25%। এগুলো সে অনুমান করে। প্রশ্ন কি কি দেওয়া আছে, পে ব্যাক পদ্ধতি কি, এটা হচ্ছে 1 মার্কের প্রশ্ন। এরপর হচ্ছে বিনিয়োগের মূল্য ওঠানামা করে কেন, ব্যাখ্যা করো। প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। প্রকলিত প্রাকলিত আয়কে নগদ আত্মপ্রবাহ অর্থাৎ প্রাকলিত যে আয় তিনটে দেওয়া আছে এগুলোকে নগদ আত্মপ্রবাহ ধরে আমাদেরকে প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে পে ব্যাক পদ্ধতি কি। পে ব্যাক পদ্ধতিটা হলো এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে পে, একটা হচ্ছে ব্যাক। পে মানে হচ্ছে প্রদান করা, ব্যাক মানে হচ্ছে ফেরত পাওয়া, তার মানে কোনো কিছু প্রদান করে সেটা ফেরত পাবো। তাহলে পে ব্যাক পদ্ধতি, তার মানে যেই পদ্ধতিতে আমরা যে টাকাটা বিনিয়োগ করলাম বিনিয়োগকৃত টাকা কতদিনের মধ্যে ফেরত আসবে সেটা। এবার আসলে যদি তোমাদেরকে এক কথায় বলতে হয় যে এটার উত্তর কি হবে, যে পে ব্যাক সময় হলো যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হলো তা কতদিনের মধ্যে ফেরত আসবে সেটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে পে ব্যাক পদ্ধতি। এরপর আসো বিনিয়োগের মূল্য ওঠানামা করে কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরগুলোর ক্ষেত্রে তুমি প্রথমেই হচ্ছে তোমার প্রশ্নের উত্তরটা একেবারে ডিরেক্ট দিয়ে ফেলবে, এরপরে হচ্ছে তার ব্যাখ্যাটা তুমি নিচে করার চেষ্টা করবে, অর্থাৎ দুই প্যারা পড়বে। প্রথম প্যারা একটা লাইন হবে, যেটার মধ্যে তুমি পারলে এক লাইনের মধ্যে মানে মূল উত্তরটা দিয়ে শেষ, এরপর হচ্ছে সেটা ব্যাখ্যা শুরু করতেছি। তাহলে আমরা যদি বলি বিনিয়োগের মূল্য ওঠানামা করে কেন, সুদের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য ওঠানামা করে। এবার ব্যাখ্যাটা আমরা লিখব, যেহেতু সুদের পরিমাণ বাড়লে বন্ড বা সিকিউরিটিস এগুলোর মূল্য কমে যায়, বন্ড সিকিউরিটিস অর্থাৎ আমাদের বিনিয়োগকৃত অর্থ এগুলোর মূল্য কমে যায়। আবার সুদের হার যখন কমে যায় তখন বন্ড সিকিউরিটিস এর মূল্যটা বেড়ে যায়। এই যে সুদের হার কম বাড়ার কারণে বিনিয়োগের যে মূল্যের যে হ্রাস বৃদ্ধি ঘটতেছে এটি হচ্ছে বিনিয়োগের মূল্যের ওঠানামা। তাহলে আমরা বলতে পারি সুদের হার পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্যের যে পরিমাণ কমা অথবা বাড়া হয় সেটাকে বিনিয়োগের ওঠানামা বলা হয়। এরপর আসো আমরা শুরু করতে পারি প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়। প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে সূত্র ব্যবহার করব। তো সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রথমেই লাগবে যে কি আছে, ঠিক আছে, আমাদের আমাদের কি কি আছে। হ্যাঁ, প্রাকলিত, তাহলে আমাদের দেখো আমাদের প্রাকলিত আয় ছিল 7 লক্ষ, 9 লক্ষ এবং 10 লক্ষ টাকা। তাহলে আমরা প্রথমে প্রাকলিত আয়গুলোকে বসালাম বছর অনুযায়ী। এরপরে দেখো আমাদের কি কি জিনিস ছিল, 3টে জিনিস ছিল, চলতি খরচ ছিল, অবচয় ছিল আর হচ্ছে কর। তাহলে আমরা জানি চলতি খরচ আয়ের 30%, আমরা এগুলো 30% করে দিয়েছি। এরপর হচ্ছে আমরা অবচয় ছিল প্রতি বছর 2 লক্ষ করে বাদ দিয়েছি, সেটা এই দুটো জিনিস বাদ দেওয়ার পর আমাদের যেটা আসে সেটা হচ্ছে কর্যোগ্য মুনাফা। সেখান থেকে আমরা করকে বাদ দিয়েছি 25%, এটার উপরে কর্যোগ্য মুনাফার উপরে তুমি কর বের করবে। এরপর হচ্ছে আমি নিট মুনাফা বের করে দিলাম, কারণ আমাদের গড় মুনাফার হার করার জন্য আমাদের নিট মুনাফা লাগবে। সো আমরা আগে নিট মুনাফা বের করলাম। এরপরে তোমরা জানো আমাদের লাগবে গড় নিট মুনাফা,
নেট মুনাফা বের করতে হবে। কর নেট মুনাফার সূত্র হচ্ছে নেট মুনাফার সমষ্টি বাই হচ্ছে বছর। তাহলে তুমি এই নেট মুনাফা গুলোকে যোগ করবে, নিচে নিচে করি, 217,500 যোগ 322,500 যোগ হচ্ছে 375,500। বছরটা একদম তিন তিন বছর, তিন দিয়ে ভাগ করে দিবে, যেটা আসবে সেটা ব্যবহার করবে। আচ্ছা, তাহলে আমাদের আসছে কত? আমাদের আসছে 3,05,000 টাকা। তুমি একবার উত্তর লিখবে 3,05,000 টাকা। এরপরে আমাদের লাগবে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ যোগ হচ্ছে অতিরিক্ত বিনিয়োগ ভাগ হচ্ছে 2। তাহলে গড় বিনিয়োগ, এখানে বিনিয়োগ একটাই দেওয়া আছে, তোমরা লক্ষ্য করবে শুরুতে দেওয়া আছে 20,00,000 টাকা বিনিয়োগ। সুতরাং আমাদের একটা বিনিয়োগ আছে, সেটাকে আমরা লিখতে পারি 20,00,000 ভাগ হচ্ছে 2, সমান হচ্ছে কত? গড় বিনিয়োগ হচ্ছে আমাদের 10,00,000, তাই তো? এবার আসো আমাদের গড় মূল যে জিনিসটা চাওয়া হয়েছিল সেটা কি? গড় মুনাফার হার। গড় মুনাফার হারের সূত্র হচ্ছে উপরে গড় নেট মুনাফা ডিভাইডেড বাই হচ্ছে গড় বিনিয়োগ গুণ হচ্ছে 100। তাহলে তুমি কি পাচ্ছ? গড় নেট মুনাফা আমরা বের করেছি এখানে, আর গড় বিনিয়োগ বের করে রেখেছি এখানে। আমরা এখানে পুরো জিনিসটা লিখেছি, এখানে লক্ষ্যে লিখেছি, সুতরাং পুরোটাই লিখতে হবে। 305 এটা ভাগ হচ্ছে 10,00,000, তাহলে 10,00,000 আমাদের পুরোটাই লিখতে হচ্ছে, গুণন হচ্ছে আমাদের 100। তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি এটাতে আমাদের আসতেছে 30.50% আসতেছে। তাহলে তুমি বুঝতে পেরেছ? তাহলে আসো, আমাদের নিচে দেখা হচ্ছে না, এই জন্য আমরা উপরেই দেখাইলাম তোমাকে। হ্যাঁ, তোমাদেরকে উপরে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ছিল 3,05,000 আমরা বের করেছি নেট মুনাফা, হ্যাঁ, আর গড় বিনিয়োগ বের করেছিলাম 10,00,000 টাকা, তাই না? এটাকে ইনটু হচ্ছে 100% ছিল। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 30.50%, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। আমরা এখন সমাধান করব ঘ নম্বরের উত্তর। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আসো, আমাদের 4 নম্বরে বলেছিল প্রাকৃত আগে নগদ আন্তঃপ্রবাহ ধরে প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করতে। তাহলে আমাদের আবার চলে যেতে হচ্ছে এই প্রাকৃত আয়, যেখানে এগুলোকে সব হচ্ছে এখন আন্তঃপ্রবাহ। তাহলে আমাদের, তোমরা জানো যে পেব্যাক করার জন্য আমাদের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ লাগে। আমরা এখানে একটা বছরকে বাড়িয়ে নিয়েছি, সেটা হচ্ছে 0 বছর। হ্যাঁ, আন্তঃপ্রবাহ 0 বছরে টাকা আসে না, আমাদের সাথে টাকা চলে যায়। এই জন্য যে বিনিয়োগটা আছে 20,00,000 টাকা, এটাকে আমরা হচ্ছে বিয়োগ দিয়ে লিখব। হ্যাঁ, তারপরের বছর আমাদের টাকা এসেছে কত? 7,00,000, পরে 9,00,000, পরে 10,00,000। এটাকে যখন আমরা ক্রমযোজিত করি, ক্রমে যোজিত যোগ করে করে নিই, তাহলে প্রথম বছর 20,00,000 আমাদের চলে গেছিল, পরের বছর 7,00,000 আসাতে আমাদের আরো বাকি আছে 13,00,000। তোমরা এগুলো জানো যে বিয়োগ করতে করতে শেষের বছর আমাদের মুনাফা ছিল আসলে 6,00,000 টাকা। এই অবস্থায় আছে। তাহলে পেব্যাক সময় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে পে ব্যাক সময় সূত্র হচ্ছে তোমার ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। শেষ কোন বছরে বিয়োগফল ছিল? বিয়োগফল ছিল 2 বছরে, সুতরাং এটা হচ্ছে 2 বছর যোগ কত টাকা বিয়োগ ছিল? 4,00,000 টাকা। এই 4,00,000 টাকা তুমি উপরে লিখবে। তার মানে একই ডাটা দিয়ে তুমি দুইটা তথ্য পাচ্ছ। প্রথম হচ্ছে লাস্ট বিয়োগফল ছিল কোথায়, 4,00,000, সেটা কোন বছরে সেটা বছর লিখেছ, তারপরে যে টাকাটা বিয়োগ ছিল সেই টাকাটাই উপরে লিখে দিয়েছ, আর তুমি ভাগ করবে হচ্ছে পরের বছর তুমি কত টাকা পেয়েছিলে, পরের বছরে তোমার কত টাকা ছিল, অর্থাৎ 10,00,000 টাকা।
তাহলে এখানে আমাদের 2 বছর আছে আর এটা ভাগ করলে কত আসে এটা ভাগ করলে আমরা পাচ্ছি 0.40 বছর সুতরাং এই দুটোকে যোগ করে দিলে আমাদের আসছে 2.40 বছর এই এই টেবিলটা যদি তুমি করতে পারো পেব্যাক সময় আসলে খুব কঠিন কিছু না এইটুকুই হচ্ছে পেব্যাক সময় এখানে তোমাকে আরো একটা প্রশ্ন সাথে যুক্ত করে দিতে পারে যে দুটো প্রকল্পের পেব্যাক সময় দিতে পারে একটা প্রকল্পের দিতে পারে তোমরা এরকম আরো কিছু প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এগিয়ে যেতে সহজ হবে হ্যাঁ ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই